ਨਾਲ ਸ਼ਹਿਰ ਮੇਂ ਯਾਰੇ ਹੈ ਕਿਉਂ ਸਾਨੂੰ ਜੋ ਪਹਿਲੀ ਨਜ਼ਰ ਮੇਂ بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাইকে তো আজকে হঠাৎ করে আমাদের রংপুর যাওয়া হচ্ছে আর রংপুরে আজকে কেন গেলাম কি জন্য গেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব জন্য আমাদের সঙ্গী থাকেন আর আমরা কিভাবে যাই আর কি কি করলাম কি কি খেলাম কোথায় খাওয়া অনেক মজা লাগলো আমাদেরকে সবকিছু শেয়ার করব আর রংপুরে গেলাম এটার জন্যই যে একটু ঘোরার জন্য গিয়েছিলাম আর সাথে একটু খাবার দাবার হলো আমাদের তো কোথায় খেলাম আর এখানের খাওয়া দাওয়া অনেক মজার ছিল believe me আপনারা রংপুরে গেলে অবশ্যই এখানে ট্রাই করেন আর এটা হচ্ছে একদম রংপুর মেডিকেল থেকে একদম কাছাকাছি তো এই তো দেখতেই পাচ্ছেন মালঞ্চ রেস্টুরেন্ট তো এখানে আমরা চলে গেলাম খাবার জন্য আর এখানে খাবার দাবার believe me অনেক টেস্ট ছিল তো এখানে প্রথমে ঢোকার সাথে সাথে দেখলাম এত মানে পরিমাণে মানুষ মানে তাদের খাবারের প্রচুর চাহিদা সেখানে কিন্তু সিটও পাওয়া যায় না তো এখানে আমরা একটা সিট পেলাম তো একটা বুক করলাম আর কি টেবিলটা পুরো বুক করলাম তো সেখানে বুক করে এই তো এখন আমরা খেতে বসে যাব তো কি কি অর্ডার দিলাম সবকিছু আপনার সাথে শেয়ার করব তো এখানে চিকেন চাপটা একদম রিকমেন্ডেড আপনারা যে গেলেও মানে যে কেউ গেলেও সেখানে কিন্তু এটা খেতে ভুলবেন না আর সেখানে অনেক মজা ছিল আর আমার হাজবেন্ড একদম ঢাকা থেকে এসেছিল তাই অনেক টায়ার্ড ছিল আর আমরা এই তো খুব এনজয় করলাম আর সেদিন খুব ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা রংপুরে গেলে অবশ্যই উত্তরাঞ্চলের দিকে আসলে এটা ট্রাই করতে পারেন আর বিশেষ করে রংপুরে তো আমরা এই তো খাবার ওয়েট করতেছিলাম যে কখন খাবার আসবে আর কখন আমি খাবো তো আমি এই তো নতুন নতুন ঢং করতেছিলাম তারপরে এই তো ওয়েট করতে করতে আমাদের খাবার চলে আসলো আর এই তো খাবারে আমি ছিলাম নান এনেছিলাম তারপরে একটা সবজি বোর্ড দিয়ে এটা ছিল তারপরে এটা একটা প্লেটার আনেছিলাম এখানে চিকেন চাপ ছিল দুই রকমের চাটনি ছিল তাদের একটা চাটনি শেষ হয়ে গিয়েছিল তাই তারা দেয়নি বাট এই চাটনিটা অনেক মজা ছিল যে দুটো দিয়েছিল আর তারপরে এই তো নান চলে আসলো আমাদের গরম গরম তো সবাই আমরা অর্ডার করেছিলাম আমাদের সাথে আমার ননদটাও ছিল তো সবাই আমরা এই তো অর্ডার করলাম আর এগুলো খাচ্ছিলাম তো খাবারটা অনেক টেস্ট ছিল আর অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করুন আর চিকেন চপটা তো মাশাল্লাহ অনেক টেস্ট তো এইটাই ছিল আজকের ছোট একটা ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ওয়ানেস মাস্তি ব্লগের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ আপলোড দিব তা খুব তাড়াতাড়ি তো তখন দেখা হবে তো ওকে আল্লাহ হাফেজ এগুলো খাওয়া দাওয়া করতেছিলাম আর আপনাদের সাথেই তো গল্প করলাম আর সাথে এই তো আড্ডা হচ্ছিলো আমাদের আর খুবই মজা লেগেছে আর লাস্টে তো চা না হলে হয় না এই তো চা খেলাম আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবে